আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদনটি আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলার চাটমোড় থানা গোপালপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি সুন্দর একটি পরিবেশে কবিতা পালন করছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কি কী জাতের কবিতা রয়েছে কি কি খাবার খাওয়াচ্ছেন তার এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা সেটা আজকে তার কাছে জানার চেষ্টা করব এবং তিনি আরও বিশেষ বিশেষ কিছু পদক্ষেপে এই কবুতরের খামারটি পরিচালনা করছেন এগুলো তার কাছে জানার চেষ্টা করব এরকম আরও টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন কথা বারাবনা চলে যাবে এখন সরাসরি এই খামারই কাছে এই কবুতার পালন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আল্লাহ রহমতে ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি নাম হচ্ছে মোহাম্মদ হোসেন আচ্ছা আপনি পেশাতে কি করেন পেশাতে আসলে ওই পানের বর অনেক কিছু ব্যবসা আছে পাশাপাশি কৌত রোদের পালন সব করে আর কি তাই মানে বুঝতে পারলাম যে কৃষিকাজের সাথে জড়িত পাশাপাশি কৌতো পালন করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার এই খামারে কতগুলো কবুতর রয়েছে এখানে প্রায় পঞ্চাশ পঁচপান্ন মানে পঁচিশ ছাব্বিশ জোড়া এগুলো কি কি জাতের কবুতর রয়েছে এখানে আছে অনেক জাত বিভিন্ন রকম হচ্ছে কালো বোম্বাই আছে তো কালো হোমার মশাল দম কিছু পোস্টার আছে আরও ডাবুক আছে বিভিন্ন জাতের কবুতর দিয়ে দেশাল দেয়া এরকম পঁচিশ ছাব্বিশ জোড়া আছে আচ্ছা সবগুলো মিলিয়ে আপনার পঞ্চাশ প্লাস হ্যাঁ পঞ্চাশ প্লাস আচ্ছা এই কবিতার থেকে প্রতি মাসে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আপনার এই খামারে প্রচুর বাচ্চা রয়েছে তাহলে কত জোড়া পাচ্ছেন এখানে প্রায় মাসে তো বিশ জোড়া প্লাস আসলে আসে আর কিছু ক্ষেত্রে সবাই যদি ডিম টান দিয়ে দিলে আরও বেশি হয় পোস্টারকে দিয়ে দিলে অন্য আসলে ভালো জোর কবিদের ডিম টান দিয়ে দিলে পোস্টার নিচে দেওয়া যায় তো ওরা আবার ডিম দেয় আবার বাচ্চা দেয় মোটামুটি বিশ জোড়া প্লাস বাচ্চা আসে যেহেতু আপনি বিভিন্ন জাতের কবিতার একত্রে পালন করছেন টিম বাচ্চা আপনি ভালোই পাচ্ছেন তো আসলে এটা হওয়ার কারণ কি এটা কি মূলত কবিতার জোড়া থাকার জন্য নাকি কি কারণে আসলে এটা মানে বাড়ি পরিবেশ তারপরে খাবার সবকিছু কিছু মিলাইয়া আসতেছে আর কি মোটামুটি আচ্ছা আপনার এই কবুতর গুলো এই যে আপনি পালন করছেন এই শুরুটা ছিল কতদিন আগে থেকে এটা প্রায় আমি কবুতর পালি প্রায় আপনার ধরেন তেরো চোদ্দ বছর হবে মাঝখানে কিছুদিন বাদ দিছিলাম বাইরে গেছিলাম ওই সময় আর পালা হয়নি পরে এখন আবার তিন বছর যাবত শুরু করছি এই তো ইনশাল্লাহ রাত থাকবেই সমস্যা নেই আচ্ছা কবুতর পালনের আগ্রহী কেন এত আসলে এটা শখই ছিল ছোটবেলার থেকে মূলত শখের কারণে বসত এটা পালন করা আচ্ছা এই যে কবুতর পালন করছেন আপনি কিষি কাজও করছেন তো আপনার কৃষি কাজের পাশাপাশি যে কবুতর পালন করছেন কবুতরকে কি পরিমাণে সময় দিতে হয় সময় নিজের মধ্যে আসলে ওই ধরেন যে সকাল বিকাল দুপুর সব সময় যখন মনে হয় তখনই আসলে খাবার দেওয়া পানি দেওয়া আসলে যত্ন করলে তো অনেক মানে প্রত্যেকটা জিনিসেরই অনেক করা যায় সময়ের উপর নির্ভর করে সবকিছু আচ্ছা আপনার এই কবুতারগুলোকে যে খাবারগুলো দিচ্ছেন খাবারের মধ্যে কি কী রেখেছেন যেহেতু আপনি কোদা পালন করছেন উন্মুক্ত ছেড়ে দিয়ে তারপরে তো খাবার দিচ্ছেন কি কি রয়েছে খাবারের মধ্যে খাবারের মধ্যে রয়েছে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গম গম আছে হর তারপরে আপনি হচ্ছে কিছু সরিষা অনেক সময় ভুট্টার গুঁড়া এগুলো মিক্স করে তিন চার রকম খাবার মিক্স করে একসাথে খাবার ভালো খাবারই দেওয়া হয় সব মূলত খাবারের জন্য ডিম বাচ্চাটাও বেশি আসে আচ্ছা আমরা আপনার যে ক্ষোভটা দেখতে পাচ্ছি খোপটা তো অনেক বড় সড়ো ভিতরের খুব কতগুলো রয়েছে এখানে খোপ আছে হচ্ছে আপনার ষাট ষাট খোপ বেশি আছে এই যে এই পাশে আপনার আরও নতুন কিছু বানায় দেওয়া আছে হয়তো পঁয়ষট্টি সত্তরের মতো খোপ হবে এসব মিলে আচ্ছা এই কবুতরের ঘরটা কতদিন আগে ক্রয় করেছিলেন এবং কত টাকা নিয়েছিল এটা আসলে নতুন খুব এড়ে আসলে আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ পড়ছে বানাইতে আমি আমার বড় আর এক বড় ভাইয়ের থেকে আমি একটু কম দাম দিয়ে দশ বারো হাজার টাকা দিয়ে বিনিময়ে সংগ্রহ করছিলাম এটা কি আপনি পরবর্তীতে যখন কৌদা পড়ানো শুরু করেন তখন থেকে নাকি তার আগে থেকে ছিল মানে পরবর্তী যখন শুরু করি তখন তার আগে ছিল আর দুইটা খুব ছিল ওই সময় আপনার মানে বাড়ির থেকে চলে যাওয়ার পর ওইগুলা নষ্ট করে দিয়েছিলাম বিক্রি করছি এটা তো ভাই আপনার এই খামারে যেহেতু আপনি বছর সাথে জড়িত কোনো আক্রমণ হ্যাঁ সেটা আসলে কবুতরের মানে সব থেকে সর্বপ্রথম রোগটা হচ্ছে আসলে ঠান্ডা এখন এই ঠান্ডা লাগা চোখ দিয়ে পানি পরা অনেক সময় আপনার হচ্ছে বসন্ত বের হয় রানী ক্ষেত বিভিন্ন রকম রোগ বেঁধে এদেরকে অ্যাটাক করে কিন্তু সবসময় আসলে ওই আপনার এদের ভ্যাকসিন দেওয়া হয় আর ওষুধ সবসময় খাওয়ানো হয় যে অনেক সময় দু একটাতে দেখা যাচ্ছে যে তারপরেও সমস্যা হয়েছে বাড়তে ট্রিটমেন্ট দেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় আচ্ছা এই যে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন এটা কি আপনার অভিজ্ঞতা থেকে হয়েছে নাকি কোনো পরামর্শ নিচ্ছেন না আসলে মূলত এগুলো ডাক্তার ওইভাবে আমরা পাই না এইগুলো মূলত আসলে অভিজ্ঞতার পুরি আমাদের আসলে অনেক দিন যাবত এটা পালে তো এক্সপিরিয়েন্স ভালোই আছে মোটামুটি অভিজ্ঞতা আছে কিছু ওষুধ সম্পর্কে ওইগুলো খাওয়াই ইনশাল্লাহ ঠিক হয়ে যায় আচ্ছা আপনি কি কি ধরনের ওষুধ খাওয়ান ওষুধগুলোর নাম জানা আছে কিনা আসলে ওষুধগুলো কিছু আসে মানুষের ওষুধ খাওয়াই আপনার কিছু মুরগি ছাগল মুরগি গরু ছাগলের হ্যাঁ কিছু না কিছু মানুষের দুই রকম ওষুধ মিক্স করি আসলে এটা খাওয়ানো হয় আসলে ওষুধের নাম তো হ্যাঁ রিবোফ্লাভিন রেনামাইসিন এগুলো রানীক্ষেত ভ্যাকসিন গাম্বুরা ভ্যাকসিন এগুলো ভেটেনারি থেকে নেই আর কিছু ডিসপেন্সারি থেকে নিয়ে খাওয়াই আচ্ছা আপনার এই কুদার পালনটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু সেদি পালন করছেন এবং কবুতারগুলো বিভিন্ন জাতের রয়েছে তো আপনাদের যে বিভিন্ন জাতের কবুতরগুলো রয়েছে এগুলোর দাম বর্তমানে অনেক কম তারপরেও সেল করার কোনো সমস্যা হয় হচ্ছে কিনা না 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 এরকম মানে সেল করার সমস্যা নেই আপনার এইসব আপনার যেগুলি বিদেশি জাতের যেগুলি কবুতর আছে এগুলো অর্ডার হয়ে থাকে সবসময় আর দেশির বাচ্চা আপনাদের এই অঞ্চলে দামটা কেমন আমাদের এখান থেকে আপনার দুইশো আড়াইশো মানে দুশো পঞ্চাশ ষাট সত্তর আশি হবারটা হয় মানে সিজন বুঝি তাছাড়া এখন সবসময় আপনার দুশো তিরিশ চল্লিশ আড়াইশো এরকম পর্যায়ে থাকে আর বড়গুলোর দামগুলো কেমন বড় ভাসলে কবিতার আপনার মনে করেন যে কোয়ালিটি বুঝি কোয়ালিটি বুঝি যে আপনি এক জোড়া দেশের কবিতার পাঁচশো টাকা দাম পাঁচশো ছয়শো এরকমও আছে মানে কোয়ালিটিও সম্পূর্ণ আমার এখানে যেগুলো খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবিতার আছে এগুলি আপনি ধরেন যে দেশালগুলোই আপনার পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করবে আচ্ছা আপনার যে কবিতারগুলো রয়েছে বিভিন্ন জাতের এই কবিতারগুলো দেখার পরে যদি কোনো ব্যক্তির নেওয়ার ইচ্ছা হয় শৌখিনভাবে পালন করবেন হয়তো বা দু নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার মতটা কি হ্যাঁ শখ তো আমার তো আবার আমি আবার সংগ্রহ করব অথবা আমার এখান থেকে আবার হবে চাইলে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা কবুতার পালনটা আপনার কাছে কেমন মনে হয় যেহেতু আপনি কবুতরকে খাবারও দিচ্ছেন দেখাশোনা করছেন কৃষিকাজও করছেন তারপরেও খাবার এবং আপনার সময় বাদ দিয়ে কবিতার থেকে বাড়তি আয় হচ্ছে কিনা আসলে ভাই আমি তো আসলে এইটা ওইভাবে হিসাব করি নাই আসলে বাড়তি আয় মানে আমার আমার আসলে এটা শখের বসতে পারাল যে মানে পরিমাণ বাচ্চা আসে অবশ্যই আয় হয় কারণ আপনার বাচ্চাগুলোর পড়াশোনা অনেক ভালো আপনি যদি দেশি হিসেবে বিক্রি করেন তাহলে আমার মনে হয় যে জোড়া কবিতার থেকে প্রায় চার হাজার টাকা খাবার খরচ বাদ দিয়ে আয় থাকার তো কথা হ্যাঁ অবশ্যই যাওয়াই থাকে আসলে খাবারগুলো সব বাড়ির তো ওইভাবে হিসাবটা আসলে করা হয় না তারপরেও অবশ্যই আয় হয় আচ্ছা যারা নতুন কবিতা পালন করতে ইচ্ছুক যারা শুধু শুরু করতে চাচ্ছেন তারা মূলত কি কবিতা দিয়ে শুরু করলে ভালো হয় আসলে শুরু করা যে মানে কিছু ছোট জাতের মানে কিছু ফেন্সি কবুতর আছে কিছু ছোট দেশাল কোয়ালিটি এই কবুতরগুলো দিয়ে শুরু করলে আসলে ভালো হয় তারপরে আস্তে আস্তে অন্য জাতের কবুতর দেশাল কিছু কবুতর দিয়ে শুরু করলে আসলে ফার্মটা ভালো মানে রানিং হবে আর ভালো ভালো আর কি ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা এই দেশাল কবুতরের সাথে যদি আপনার হচ্ছে কিছু ফেন্সি কবুতর রাখা যায় তাহলে ডিম বাচ্চা করে মানে পরস্পরকে পাশাপাশি দেখা দেয় ডিম বাচ্চা করে খুব ঘন ক্রস যেটা হ্যাঁ ক্রস যদি এবং দেশালের সঙ্গে যদি মানে আপনাদের বাংলা যে কবুতরগুলো আছে এগুলোর সাথে মিক্স করি আপনার হচ্ছে কবুতর পেলে ডিম বাচ্চা বেশি আসবে আচ্ছা আপনি কবুতরের জন্য যে পানি দিচ্ছেন আমরা দেখছি যে আপনি দুইটা পট একটা পানির জন্য একটা কীসের জন্য রেখেছে গোসল করে অতিরিক্ত গরমের সময় ওর মধ্যে নামিয়ে সবগুলো একসাথে মানে ঠান্ডা 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 পায় আর কি তাহলে কবদর তো গরম পেলে গরম তো সবারই লাগে ওই হিসেবে শোকের জন্য দেওয়া আছে ওদের কবুতার আমরা দেখতে পারছি আপনার কবুতরগুলো খুবই চঞ্চল এবং সুস্থ এর কারণটা কি এটা আমি এক দু দিন পর পর অনেক সময় আপনার হচ্ছে ওই যে মুখের ঘায়ের সেলাইন মানে বিভিন্ন যত রকম চিকিৎসা আছে আর কি মানে খামারের এগুলো সবগুলো আমি দিই সপ্তাহে দিন তিন দিন করে সব রকম ট্রিটমেন্ট দেওয়া হয় আচ্ছা আমরা দেখছি যে আপনি আপনার খামারের চারপাশ দিয়ে নেট দিচ্ছেন মূলত এটা দেওয়ার কারণ কি এটা দরকার কারণ আসলে ওই যে হচ্ছে বললাম যে আসলে খুব শখ করে পালা এখানে আসলে ওই যে মুরগি আছে আপনার বাইরে যেগুলো মুরগিগুলি মুরগি অনেক সময় অনেক কিছুই আপনার বিড়াল কুকুর আসতে পারে গ্রাম এলাকায় সময় তো তো ভয় পায় ভয়টা না পায় এখানে না আসতে পারে এই জন্য আসলে এই প্রোটেক্টটা দেওয়া আচ্ছা অনেক সময় মুরগিগুলো উপর দিয়ে আসে আসে কিনা হঠাৎ আসলে আপনি বের করে দিই ঢুকতে দেওয়া মানে আসে খাবারের লোভে তারপরে সচরাচর মুরগি এই হাইট ওভারটেক করে আসে না পারে বিশেষ সুবিধার জন্য এটা লাগিয়েছেন বিশেষ প্রোটেক্ট করা হয়েছে এটা আচ্ছা আপনার এই খামার যেহেতু আপনার মানে উঠানের উপরে এতে অনেক সময় বন বিড়াল অনেক সময় কাক অনেক ধরনের প্রাণী আক্রমণ করে থাকেন তো আপনার এরকম কোনো সমস্যা হয়েছে কিনা না কাক আসলে এখানে আসে না যে উঠানের মধ্যে কিন্তু আর এই বন বিড়াল যেগুলি আছে বলতেছেন এগুলো এই নেটকে দেখে ভয় পায় ওরা মানে নেটকে এসে হাত দিলে মানে হয়তো হাতের আঙ্গুলের সঙ্গে এটা আঁকড়ে আঁকড়ে ধরে ওই ক্ষেত্রে ওইগুলো আসে না আচ্ছা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার কবুতরগুলো বন বিড়াল কি ভেজিয়ে আক্রমণ করছে মূলত তাদের উদ্দেশ্যে কি এটা বলা যায় যে এই নেট যদি ব্যবহার করে কেউ তাহলে তারা নিয়ন্ত্রণ হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই নেটগুলো ব্যবহার করলে আপনার হচ্ছে বোন বিড়াল বা আপনার বোন যেগুলো আছে ওইগুলো সবাই ভয় পাবে এগুলো দেখে মানে হতে ওদের হাতে তো যে আঙ্গুল থাকে ওই আঙ্গুলটা এই নেটের সাথে আসলে বিঁধে যায় তো ভয় পেয়ে যায় এটা এটা আমাদের মানে ধরার জন্য একটা ফাঁদ এরকম ভাবেই ওরা আবার বেঁকে চলে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে যারা এইসব আক্রমণ থেকে বাঁচার জন্য যদি এগুলো ব্যবহার করে এই নেটগুলো তাহলে তারা অনেক সুবিধা পাবে হুম অবশ্যই আচ্ছা মূলত এইগুলো কোন জায়গাতে গেলে পাওয়া যাবে আসলে তার সুতা বা নেট যেখানে বিক্রি করে ওখানে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক পরামর্শ দিলেন এবং কবিতা পালন করছেন কাজ করছেন পাশাপাশি আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদায় নেব মিদুল ভাইয়ের এই কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডেয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ